বললেন, বাবা আলী, ও বাবা আলী, মোহরানা দেবার মতো কি তোমার কাছে পয়সা নাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আলীর কাছে মোহরানা দেবার পয়সা কি করে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি আলীর কাছে দেবার মতো কিছু নাই। আল্লাহ নবী আবার বললেন, বাবা আলী, একটু খেয়াল করে দেখো, পয়সা যদি নাও থাকে, তোমার পরিশ্রমের কিছু জিনিস দিয়ে তুমি মোহরানা বাঁধতে পারো। আল্লাহ নবী কলেজার সাহাবি হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি জিহাদের ময়দানে গিয়েছিলাম, একটু গনিমতের মাল আমি পেয়েছিলাম, ভাগ পেয়েছিলাম, ওইটা আমার পরিশ্রমের জিনিস। হুজুর, ওই তো অতটুকু মাল আমার কাছে আছে, একটা তলোয়ার ভাঙা ডান্ডি, একটা আপনার ডাল ভাঙা অংশ, আর একটা পানি খাওয়ার একটা পানির পাত্র মশক। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিব আল্লাহ, হুজুর, এইটাই হলো আমার সম্বল। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, বাবা আলী, আমার ফাতেমার জন্য ওটাই মোহরানা আদায় করে নিলা। বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবিদের নামাজগুলো আমাদের জীবনে এখনো আনতে পারিনি, সেই জন্য আমরা নামাজ আদায় করছি, আবার সময় সময় ড্যান্সাঙ্গ আমার মজলিসেও হাজির হচ্ছি। আমাদের ঘরের ছেলেরা নামাজ আদায় করছে, ওই জন্য আইপিএল খেলার সদস্য হয়ে আছে। আমাদের ঘরের ছেলেরা নামাজ আদায় করছে, আবার ফ্রি ফায়ার পাবজি লিও দৌড়দৌড়ি করছে। আমাদের ঘরের কিছু ছেলে নামাজ আদায় করছে, আবার ওই রকম পিকনিক। তৃতীয় খণ্ডের ভিতরে আল্লামা জাইনাল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর, আমার পরিষ্কার ভাবে লিখছে, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই অবস্থায় বিনা তওবায় সে ওর বিবির সঙ্গে যদি মেলামেশা করে, বিড়ি ওর বিবির সঙ্গে মেলামেশার কারণে ওর ওর সে যে বাচ্চাটা হবে পাক্কা যার সন্তান হবে। জোরে বলুন, জোরে হবে না? পিকনিক করে যে কটা হচ্ছে ওই জন্য বাগান ঠেলায় হচ্ছে। ছেলেরা বাচ্চারা বসে আল্লাহ আমিনিয়ার ভিতরেও জানিয়ে দিয়েছে, বাংলা কেতাব বলছি বাবা পড়ে নিস, ফতোয়ার কেতাব গুলো পড়ে নিস, দেখিস বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, পিকনিক করতে যাস, ড্যান্সাঙ্গা আমার মজলিসে যে উপস্থিত হয়ে যাস, মদ নিয়ে ছোটাছুটি করিস, একবার বাংলা কেতাব গুলো একবার পড়ে বাবা। আল্লাহ মারহুল আমিন রাহমাতুল্লাহ আলীকে ফতে আমিনিয়ার ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলে, কোন মুসলমান যদি গান বাজনা শুনে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। আল্লাহ নবীর হাদিস তিনি উদ্ধৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটার মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই অবস্থায় বিনা তওবায় যদি মারা যায়, কোন নামাজ মুসল্লি ওর জানাজা আদা করতে পারবে না। তাহলে যে ধোনা ধুমতেছে ছেলেরা, আমি সেই প্রথমে হাদিস দিয়ে বলেছিলাম মনে আছে, উম্মতেরা ভালো কাজ করবে কিন্তু জাহান্নামে যাবে, মনে পড়ছে না? ভুলে গেছেন সব? এই কর্ম কর্মের জায়গাগুলো দেখেছেন? আমি আপনাদের নেক দোয়ায় মুম্বাইয়ে যাই, হায়দ্রাবাদে যাই, এই হায়দ্রাবাদে আবার আছে, আল্লাহ চাইলে যাব, আহমেদাবাদে যাই, দিল্লি, মহারাষ্ট্রের সেই নাসিক, সেই আপনার ওই হরিয়ানার লাডলা বলে একটা জায়গা, উড়িষ্যা, এসব জায়গায় জলসায় যায়, আল্লাহ নিয়ে যায়। ঘরের ছেলেরা যে পরিমাণে ওখানে গিয়ে পরিশ্রম করে, চোখ দেমনি পানি বেরোবে, পরনের কাপড়টাও তাদের ভালো নেই,
কিন্তু বাড়ি আসলে দেখে মনে হয় পুরো আলসেসিয়ান কুকুর। এই কথা বলছেন না কেন? বাড়ি এসে যখন ঘরে চুল টুল গুলো কেটে এমন করে ঘরে মনে হচ্ছে আলসেসিয়ান কুত্তা, বিদেশি কুকুর। এ কথা বলছেন না কেন? রাগ হচ্ছে নাকি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াজুজু খারাবা ওয়া মাসাবিরা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইহুদি নাসারাদের তাশাব্বা করা তোমাদের জন্য জায়েজ নয়, বরং হারাম। তাশাব্বা যে কোনো জিনিস, একজন গদল, গদল শিল্পী, কি শিল্পী, গজল না বলো, গদল, গদল, গদল শিল্পী, ও ফোন করেছে আমার, ওয়াজ ফলো করে, ওর গায়ে লেগেছে খুব, বলি না মাঝে মাঝে যে মাজায় ক্যাঁপ কর লাথি মেরে 10 হাত দূরে ফেল দিতে পারলি গজল শিল্পীদের মুজাহিদের সব পাওয়া যাবে, এরা ওয়াজ করি না, গায়ে খুব লেগেছে যে মাজায় লাথি মারা শুরু করে দিচ্ছে, মানে এবার আর স্টেজ জড়োটা হবে না। ও আমায় ফোন করে বলছে ভাইজান আপনি দলিল দেন যে এই গজল গানের নকলে গাওয়া যাবে না। আমি বলেছি, হাদিস দিয়েছি, আরবি করতে পারিস, আরবি মানে বলতে পারবি তো? আমি বললাম বল দিন। আল্লাহ রসুল বললেন বিসমিল্লাহ রহমান রহিম কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এর মানেটা কি বলে? বুঝে এটা তো হাদিস না, তুই কোথায় কবে দেখা করবি বল, তোর আমার দরকার, তোর যদি এই সময় মারতে পারি সত্যি আমি জান্নাত পাব। কবে কোন জায়গায় দেখা করবি আমার সঙ্গে বল, সঙ্গে সঙ্গে ফোন কেটে দিস। আবার ঘুরিয়ে লাগিয়েছি ওর, আমি ওকে ছেড়ে দেবো আমি, এই ফোন কেটে দিস কেন? বলে না এ ভুল আছে, ভুল আছে মানে বাড়ি কোথায়? বসিরহাটের এদিকে বাড়ি বলেছে। ওর চেহারা আমি মোবাইলে লোড করে রেখে দিয়েছি, ওরে যেদিন পাবো আমি ভাই আমার বাড়ি আসা হবে, আর নইলে ওর বাড়ি যাওয়া বন্ধ হবে যাওয়া। এরা হচ্ছে ইসলামকে নষ্ট করছে। আমিও তো নাত শরীফ গায়, হামদ শরীফ গাই না, এ গাই তো, গানের নকল টকল মনে হয়। ইসলাম যে সুদ দিয়েছে, ইসলাম যে চরিত্র দিয়েছে, ইসলাম যে ধারাবর্ষতা দিয়েছে, ইসলাম যে জায়গা দিয়েছে, পৃথিবীর কোন ধর্মের সঙ্গে মিলবে না। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? ইসলামে আপনি নাত শরীফ, ইসলামে আপনি হামদ শরীফ, আপনি অবশ্যই শায়ের কবিতা পড়তে পারেন, রাসূলুল্লাহ পছন্দ করতেন, আল্লাহ রসুল নিজের একজন কবি রেখেছিলেন শায়ের রসুল বলা হয়, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর কবি বলা হতো তাকে। একবার জোরে বলবেন না, আল্লাহ রাসূল হযরতে হাসান বিন সাবিতের জন্য আলাদা একটা মেম্বার তৈরি করেছিলেন, রাসূলুল্লাহ যখন সোনার প্রয়োজন হতো হাসান বিন সাবিতকে বলতেন যাও আমার শায়ের রাসূল, এই আমার কবি, চলে যাও তুমি ওই মেম্বারে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহর সামনে কবিতা পড়ো। একবার জোরে বলুন না, ইসলাম দেয়নি? কত গানও শুনেছে না জানি, এ কথা ঠিক না বলি জোরে বলে, যে শিল্পীগুলো গানের নকল গজল গায় নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভাববেন ও গান শুনে তবে ও নকল করছে, পাক্কা গানখোর, ওই স্টেজে উঠে গজল গাইবে তারপরে আমার ওয়াজ করতে হবে। কথা বুঝতে পারছেন না? ওই গানখোরটা এসে, বেনামাজিটা এসে, ও এখানে এসে বক্তব্য দেবে, আপনার ওই গজল গাইবে, তারপরে আমাদের মতো হুজুররা এসে আলেমরা ওয়াজ করবে, চালাকি পেয়েছো? মুসলিম সমাজ শেষ হয়ে যাচ্ছে। পরিষ্কার ভাবে জানিয়ে দিলে কোন মুসলমানের বাচ্চা যদি এক ফোঁটা মদের
ইসলামকে গ্রহণ করার জন্য জিহবাদে ঠেকায় ওই মুসলমানের জবানের 40 দিনের ইবাদত দোয়া কবুল হবে না। কোন মুসলমান যদি মদ খায় 40 দিনের ভিতরে যদি মারা যায় ওর পবিত্র হালাতের মৃত্যু হলো না। আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলে যারা নাপাক অবস্থায় মৃত্যু বরণ করে অবশ্যই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল আযাবিল কবরে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওর কবরটা আযাবের কবর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন শারাহমাতুল্লাহ লিখে ফতোয়া দিয়ে গেলেন যে মুসলমান গান বাজনা শুনে মদ খায়, যে মুসলমান গানের তালে তালে আনন্দ করে না গান বাজনা শুনে আনন্দ করে ও মুসলমান থাকে না, ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায় মুসলমানের কবরস্থানে ওর দাফনও করা যাবে না। ভাই আমার উপর রাগ করলে হবে না, আমি একটা ফতোয়ার কিতাব আপনাদের বলেছি ফতোয়া আমিনিয়া, আর একটা কিতাবের নাম বলেছি কিতাবটা আরবি কিতাব পড়তে পারলি আলহামদুলিল্লাহ, কিতাবটা হচ্ছে আরবি টু আরবি এখনো বাংলা বেরোয়নি, কিতাবটার নাম হলো ফতোয়া রুদ্দুল মুহতা, লেখককে বলেছি আল্লামা জাইনাল আবিদিন রহমাতুল্লাহ আলাইহ, মহাকিক একজন পণ্ডিত হানাফি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাব, বর্তমান বাজার দর ওই কিতাবটার মূল্য হচ্ছে প্রায় 11,000 টাকা। কথা বুঝতে পারছেন না? যে আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি আপনাদেরকে বলছি ভাই সাবধান হন, আপনার ওয়াজ মাহফিল দিচ্ছেন জলসা মাহফিল দিচ্ছেন জলসা দিচ্ছেন দেন আমি কিচ্ছু বলবো না, আপনার জলসা দেন কিন্তু জলসার ভিতর দিয়ে এইরকম ওয়াহিয়াতি কাজগুলো করতে দেবেন না। যে আমাদের ঘরের ছেলেরা আমাদের মুসলমান ঘরের ছেলেরা হালাল টাকা উপার্জন করে মেহনতের টাকা ইসালে সবগুলো দিচ্ছে, আর ওরা যদি 3,000 টাকা 5,000 টাকা খরচ করে একটা শিল্পী ভাড়া করে এনে ওই একটুখানি চোনা ফেলার কারণে যদি 1 কুইন্টাল দুধ যদি কেটে ছানা হয় তাহলে দুধের মর্যাদা দিলেন কই? কথা বুঝতে পারছেন না? 1 কুইন্টাল দুধ চোনা ফেলেছেন একটুখানি শেষ হয়ে গেল। সেই জন্য আমি সব জায়গায় বলি মৌতের আগ পর্যন্ত দম তাক বলবো, আগে তো কেউ বলতে চাইতো না, এখন দেখছি কিছু কিছু আলেম আল্লাহর রহমে মুখ খুলছে, এখন সব মোটামুটি কম বেশি গজল শিল্পীদের বিরুদ্ধে ধোলাই চলছে চালাচ্ছে। আমি দোয়া করি আল্লাহ পাক আরো তৌফিক দেক, যে আমাদের রুখতে হবে ঘরের ছেলেরা ঘরের মেয়েরা এই যে জানুয়ারি মানায় মানায় না, হ্যাপি নিউ ইয়ার মানায় তো, রাসূলুল্লাহ বললেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াযুজু হারামা। আল্লাহ নবী বললেন ইহুদি নাসারাদের তাশাব্বাহ যে কোনো কাজে কর্মে খাওয়া দাওয়ায় তাশাব্বাহ করা যাবে না। কুটুম এসেছে বাড়িতে সব ভদ্রতা দেখায় দেখায় না, নাস্তা দিলে ওতে একটা চামচ দেয় তাই তো নাকি, এই চলনটা কার চামুসে এরকম ঠোকর মেরে মেরে খাওয়া কা কাজ চলনো, এত বড় চামুস ওর পছন্দ হয়নি। আমাদের কি সত্যি সময় সময় গবেষণা করি তো ভাবি যে আমরা সত্যি ইসলামের ভিতরে আছি না অন্য কোন জাতির দেওয়া ইসলামের ভিতরে আমরা আছি, রসুলের আনিত ইসলামের ভিতরে আমরা নেই, অন্য জাতির ইসলাম বুঝতে পারছেন, তার মানে দেখাবে ইসলাম কিন্তু ইসলামের কোন আদর্শের ভিতরে থাকবে না, নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে যাকাত থাকবে কিন্তু অভ্যন্তরীণ যে সমস্ত ভিতরের বিষয়গুলো পুরো টোটালটাই তাদের, ভেবে দেখেন পাশে গায়ে গায়ের কম মুসলিম ভাইদের যদি বাড়ি থাকে আপনি যান তাদের বাড়িটা যেয়ে চেক করে দেখুন আমার ইসলামের কোনো জিনিস ওর ভিতরে পাবেন না, পাবেন কিন্তু ওরা যদি এসে আমাদের ঘরগুলো চেক করে পাবে না, পাবে না, খাওয়া দাওয়া চলা ফেরা অ্যাটিটিউড কিস্তি কালচার টোটালটাই তাদের নকল চলছে। ও বেজনেরা
আমাদের ঘরের মহিলারা, অনেক নারী মহিলা রয়েছে, তারা হাতে কাঁচির চুড়ি পরে ভাত ভর্তি করে, অন্যজনেরা কাঁচির চুড়ি পরা কোন মুসলমানদের চরিত্র হতে পারে না, কপালে টিপ দেয় ওটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না, হাতে নেল বালিশ দেয়, অনেক অনেক আমার ঘরের মহিলারা এমনি করে হাতে নেল বালিশ দেয় নখগুলোকে সুন্দর করার জন্য, এটা মুসলমানের চরিত্র কোনোদিন হতে পারে না। আমাদের ঘরের অনেক মা বোন ভাবিরা তারা ভুরুগুলোকে কেটে কেটে ভুরু ফেলাপ করে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। অনেক মা বোনেরা রয়েছে তারা এমনি করে পেছনের চুল বড়, সামনের চুল সামনের দিকে কিছু চুল ছোট করে রাখে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। অনেক মা বোন রয়েছে কুচিয়ে কুচিয়ে শাড়ি পরে ঘরে তারা, এটা মুসলমানের ক্যারেক্টার হতে পারে না। কোনো কেতাবে এগুলো দেখাতে পারবেন না, এগুলো টোটালটাই অন্য ধর্মের কৃষ্টি কালচার ছাড়া অন্য কিছু নয়। এর বিরুদ্ধে কেউ মুখ খুলছে কথা বলছে না কেন? শাড়ি আজ থেকে 30-35-40 বছর আগে এই মুরব্বিয়ানগণেরা বলতে পারবে আমাদের ঘরে দাদিমা খালা ফুপুয়েরা পরেছে 10 হাত শাড়ি, কোস দেওয়া লাগতো না, কোস দেওয়া লাগতো না। কোস পরেছে কবে থেকে? যেদিন থেকে টেলিভিশন শোর, কথা বুঝতে পারছেন না, কবে থেকে? শয়তানের বাক্স যেদিন মুসলমানের ঘরে ঢুকেছে সেই দিন থেকে কোস শুরু হয়ে গেছে। ওই জন্য প্রায় জায়গায় যে আমি বলি ঘরের মেয়েদের আর শাড়ি পরতে দেবেন না, কথা বুঝতে পারছেন না? ঘরের মা বোন ভাবি গালাগালি দিচ্ছে দেখে যা, ওদের পোড় খুলে দিয়ে রেখে যাবো। 12 হাত শাড়ি পরার পরেও যদি মেয়ে লোকে দক্ষিণ সাইডের জানলা খুলিয়ে রাখে, আমি কেন জানলা খোলা ওই জিনিস দেবো? বারো হাত শাড়ি পরানোর পরেও যদি ছাদ ঢালাই না হয়, আলোচনা বুঝি না বোধ হয়। 12 হাত শাড়ি পরানোর পরেও ঘরের মেয়ে লোকের যদি চাল খালি থাকে তা শাড়ি পরাবেন কেন? 500 টাকা দামের শাড়ি আর ওই 500 টাকা দামের ওই শাড়িটাই দোকানে আর 100 টাকা দিয়ে কেটে একটা সালোয়ার চুড়িদার তৈরি করে দেন, কত দেখাবি দেখা, বুঝতে পারি বাংলা অস্ত। আর যদি বলেন না বউ শুধু আমার না এলাকার মানুষের হক আছে, খালি করাও শাড়ি, অনেকেই মনে করে বউ তো শুধু আমার না হক আছে এলাকার মানুষের। আরে ভাই এটাই তো স্বাভাবিক, নইলে বিয়ের দিনে এরকম আসন ভাড়া ভাড়া করে এসব বরের আসন বলো, আমরা এখন বসি যে কোনে এরম বসে থাকে, আপনার এদিকে থাকে তো নাকি? হ্যাঁ, নইলে এ মাল এমনি তৈরি হয়েছে, এ তো বর আর বই, কথা বলছেন না কেন? হ্যাঁ, এরকম করে বসে থাকে। সে যে বর সারা জীবন বাগান চষে কত মেয়ে সর্বনাশ করেছে তার ঠিক নেই, আর হালাল কাজ করতে এসে বিয়েতে রোমাললে, কথা বলছেন না কেন? কলেরা হয়ে মুখ ঢেকে রেখেছিস কেন? হালাল কাজ করতে এসে তখন নবাবের মতো হেলান দিয়ে বসে থাকবে না, যে এই মুখ তোর, তোর কি মুখি কলেরা টলেরা হয়েছে নাকি? ছি আস্তাকফিরুল্লাহ বলতি আছে, তাহলে মুখ ঢাকা, তা সে মুখ বের করেছে এমনি মুখ ঢাকেনি, রেঙ্গা গুটকা খেয়ে দাঁত পুরো বাঁদরের মতো করে রেখে, কথা বুঝাচ্ছেন না? তোর যে মেয়ে আজকে বিয়ে করবি ওর নসিব পুড়িয়ে গেছে, তোর দাঁত দেখলি তোর এমনি পেট অর্ধেকটা ভর্তি, তোর খরচা কম হবে। রাসূলুল্লাহর জীবনের শেষ সুন্নাত একবার জোরে বলেন না, দাঁতের প্রতি রসুল্লাহ কতটা যত্নশীল হতেন। আমাদের ঘরের ছেলেরা এই মেসোয়াক দাঁত পরিষ্কার চকচকে করে রাখা পছন্দ করে না,
করবে কি, আমরা অনেক আলেমরা রয়েছি, আমাদের দাঁত সব ঝিঙের দানা হয়ে গেছে, আমাদের দেখেই তো শিখবেন আপনারা, কথা বলছেন না কেন? আমি শাহানার যদি পান খেয়ে কি দাঁতটা ঝিঙের দানা করে রাখি, আমার শ্রোতা কারা হবে? সব ঝিঙের দানা হবে, ঝিঙের দানা না হলেও পটলের দানা হবে, ইঞ্জিন যেরকম হবে বগি তো সেই রকমই হবে, কথা বলছেন না কেন? হ্যাঁ ভাইরা, আমার আলোচনা করছিলাম যেটা, এই সিংহাসন ভাড়া করে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, সিংহাসন ভাড়া করে বউকে বসিয়ে রেখেছি, জলসা হলে ঝুরুলি এলাকা চষে বেড়ায়, মাথায় কাপড় থাকে না, হ্যাঁ সেই মশারি কাটা জামা পরে পাখি নামরি গেস্তা এলাকা চষে বেড়ালো, তখন লজ্জা পেল ওরা, আর সে বিয়ের দিনে বসে এরকম সিংহাসনে বসে মাথায় এরকম করে সে তোলে না, জোর করে এরকম থুতনি ধরে তুলতেছে উঠতেছে না, স্প্রিং করে আবার নিচে নিতে, এত লজ্জা, আর মাথায় একটা ওন্না দিয়ে রাখে, আরে ওন্না না মশারি ছেঁড়াও, ওতে সে চুমকি মেরে রাখে, চুমকি সব কাঠদানা কাঠদানা চুম চকচক করতেছে, লাইট পড়ে ওই মাথার উপর চাপা দেয়, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুসলমান ভাইরা আমার বাবাজিরা কান খুলে শুনে কি দিই, মুসলমান পুরুষ যখন বিবাহ করতে যাবে নবাবের মতো পাগড়ি পরে সুন্দর লেবাস পরিধান করে পাক পবিত্র অবস্থায় চলে যাবে, আর কোনের জন্য সাজে ডেরে যাবে, যত সাজা গুজু করবে করুক, কিন্তু ওর গায়েতে যেন একটা ঢিলা বোরকা থাকে, অল্প ওর মুখটা আইয়া ফিসুরা, ওর নিজের মুখমণ্ডলটা যেন আলগা থাকে, বাকি টোটাল অঙ্গটা যেন ঢাকা থাকে, আর নতুন বইয়ের যদি সিংহাসনে বসিয়ে রেখে হাজার হাজার মানুষ গুলো যদি দেখে ওই মেয়েটার মাথার চুল, ওই মেয়েটার গায়ের কালার, যত মানুষ এসে দেখে যাবে প্রত্যেকের নামে আমলে কাবিরা গোনা লেখা হবে, কায়ামতের দিন এই নতুন বইয়ের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ও ছুরুলির মা বোনেরা, আমি তোমাদের ভাই শাহনাজ বলে যায় কন্যাকে বিয়ে দেবে 10,000 টাকা দামের শাড়ি পরাও, লক্ষ লক্ষ টাকার গহনা পরাও, কিচ্ছু বলবো না, সাজগোজের জিনিস যা তুমি পরাবে পরাও, কিন্তু তোমার মেয়ের রূপ জানো ওই দিনটায় বেওর স্বামী ছাড়া পৃথিবীর কোনো বেগানা পুরুষ নারী না না দেখে, যদি দেখে কায়ামতের দিন আমার আল্লাহ তোমাকে জাহান্নামার সার্টিফিকেট দিয়ে দেবে, তুমি হলে দায়ুস নাম্বার ওয়ান, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে আর দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাত, দায়ুসেরা কঠিন কালে কিন্তু বেহেশতে যেতে পারবে না, ও নজনেরা শুনে রেখে দাও, বড় আফসোসের কথা, যে যে বিয়েটা ইহুদি নাসারা যে বিয়ের আয়োজন করে, আমাদের ঘরের মুসলমান কিছু কুলাঙ্কার জন্মেছে, বিয়ের আসরে ঠিক ওই রকম পজিশন ওই রকম স্টাইলে এরা ঘরের ছেলে মেয়েদের বিয়ে দেয়া শুরু করেছে, কথা ঠিক না ভুল জোরে বলে, বিয়েতে ডিজে চুপ করে রয়েছেন কেন? মনে হচ্ছে সব এখানে ফেরেস্তা বসে দিয়েছে, হ্যাঁ ডিজে, বিয়ের 3 দিন আগে থেকে ধুমপকপক চলতেছে, আবার অন্য অন্য জায়গায় আমাদের ওদিকটা আছে আবার হিজড়ে ভাড়া করে ছক্কা ছক্কা, ওরা এসে ড্যান্স দেবে, এরা মরে গেলে দিয়ে জানাজা হয় হচ্ছে তো আছে না, শুধু জানাজা হচ্ছে, 40-এর খানা হচ্ছে, শুধু খানা হচ্ছে, দুয়াও চলতেছে জান্নাতে পৌঁছে দাও, সাবধান হন। আমি বলেছিলাম না একটু আগে যে আমাদের চালিয়ে দেয়া হচ্ছে ইসলাম, কিন্তু ভিতরটা টোটালটাই ভেজাল, এক একটা করে বর্ণনা করতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে,
বিয়ে হচ্ছে ইহুদি নাসারাদের তাসাব্বা করে, বাসর হচ্ছে বাসর বাসর নাম রেখেছ বাসর, ইহুদি নাসারাদের শব্দ বাসররা, যে ইহুদি নাসারাদের মতো বাসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন বাসর নয় প্রথম রাত, বিয়ের প্রথম রাত, আউওয়ালুল লাইল প্রথম রাত্রে, বিয়ের প্রথম রাত্রেতে রাসূলুল্লাহ বললেন কনে আর বর, বর আর বউ, স্বামী আর স্ত্রী এই রাতেতে ইচ্ছা করে যদি আল্লাহ দরবারের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে আমাদের জীবনের গোনা মাফি করিয়ে নেব, ওই বর আর বউয়ের জন্য খাস মাফি চাওয়ার একটা উত্তম রাত। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আজ থেকে 40 বছর আগে আমাদের বাপ চাচা দাদুর কাছ থেকে গল্প শুনেছি, বাসর ঘরে কিছু দেখ আর না দেখ, এক বদনা, বদনা বলে তো, এক লোটা পানি দেবেই দেবে, কেন না বর আর বউ অজু বানাবে, আজকে দেয় কিচ্ছু দেয় না, দেয় দেয় সাবধান হ। হ্যাঁ চালি এসছে খাবো, হ্যাঁ ভাইরা এসে বসো, হ্যাঁ তোরে দিয়ে তোদের লি আওয়াজ হচ্ছে তো, মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আপনার চা কই? এই হুজুরির চা কোথায়? ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বিটা দরুদ শরীফ পড়তেছে, ওই একটা দরুদ শরীফ ছাড়া কানে ভালোভাবে আসে না, মুরব্বি মানুষ এত সুন্দর ভাবে দরুদ শরীফ পড়ছে, ওই রকম সুরে পড়েন প্রাণ খুলিয়ে, আল্লাহুম্মা সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়, ডেকে যায় রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়, আল্লাহুম্মা। সেই ডাক ডেকেছিল বাতাসে, শত তারা দেখেছিল আকাশে, জোরে হবে না, একটু ছিললে হবে না? সেই ডাক ডেকেছিল বাতাসে, শত তারা দেখেছিল আকাশে, সত্যের সৈনিক হবে সে যে নির্ভীক, সত্যের সৈনিক হবে সে যে নির্ভীক, সত্যের পথে প্রাণ দিতে চায়, জোরে হবে না? আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায় রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়, আল্লাহুম্মা সাল্লি আলা। একসঙ্গে পড়ো বাবা, একসঙ্গে পড়ো, আলা আলী স
সত্যের পথে যারা দিয়েছে প্রাণ, ইতিহাসে হয়ে আছে অমরণ। যদি বলবেন না, এটা ছিললে হবে না। সত্যের রাস্তায় যারা জীবন দিয়েছে হকের জন্য, ইতিহাসে এখনো পৃথিবীর জমিনে তারা অমর। একবার জোরে বলুন না, সত্যের পথে যারা দিয়েছে প্রাণ, ইতিহাসে হয়ে আছে অমরণ। সত্যের পথে তারা থাকবে অবিচল, তো সত্যের পথে তারা থাকিবে অবিচল। সত্যের পথে প্রাণ নিতে চাই, আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায় ডেকে যায়, আমাদের কেন যেন রেখে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি নামা ও বোনেরা, আল্লাহ নবী জীবনে কন্যা বিয়ে দিয়েছিলেন না দেননি? যদি বলে কটা, চারটি কন্যাকে রসুলুল্লাহ দুটো কন্যাকে ডবল করে বিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না, সোহাগ বিশ্বলভী কন্যা বিয়ে দিচ্ছে। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কোলে যার টুকুরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী বিয়ের প্রস্তাব এনেছে চারজন পুরুষের নাম, হযরতে আবু বকরের নাম বললেন, হযরতে ফাতেমা ডুকরে কেঁদে উঠলেন, আল্লাহ নবী নাকচ করে দিলেন। দ্বিতীয় পাত্রের নাম করলেন আমার ওমর ইবনুল খাত্তাব, হযরতে ফাতেমা ডুকরে কেঁদে ফেললেন, আল্লাহ নবী নাকচ করে দিলেন। তৃতীয় পাত্রের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদের নাম প্রস্তাব করলেন, আল্লাহ নবী কুলে যার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে উঠেছে, আল্লাহ নবী নামটা খারিজ করে দিলেন। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবারও একদিন আল্লাহ নবী প্রস্তাব এনেছে, ও আমার ফাতেমা, মা ফাতেমা তুমি বড় হয়েছো, তোমাকে পরঘরে করতে হবে মা, আমি বাপ যে আমার উপরে ওয়াজিব। আল্লাহর নবী প্রস্তাব দিলেন, ও আমার ফাতেমা, আমার শেরে খোদা আলীর সঙ্গে যদি বিবাহ দেই, তুমি কি এই বিয়েতে সম্মতি দিবে মা? ইচ্ছামতো কন্যাকে বিয়ে দেননি, মেয়ের কাছ থেকে পারমিশন নিয়ে তবে বিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন না, সোহাগ। আপনারা কন্যাদের বিয়ে দেওয়ার সময় পারমিশন নেন? নেন? এবার কিন্তু যে কটা যুবতীর খুব খুশি হচ্ছে, বহুত দিন পর এই ওয়াজ, এই হচ্ছে ওয়াজ। বিশ্ব নবী বললেন কন্যাদের বিয়ে দেওয়ার সময় তাদের কাছ থেকে পারমিশন, অনুমতি লাগবে, তাদের পছন্দ লাগবে, তবে বিয়ে হবে। একবার জোরে বলবেন না, কিন্তু ওদের খুশি হওয়ার কোনো রাস্তা নেই, সে জায়গাও মেরে রেখে যাচ্ছে। আমি বিশ্ব নবী ওই কন্যার কাছ থেকে, ওই মহিলার কাছ থেকে, ওই মেয়ের কাছ থেকে পারমিশন নিতে বলেছে, যে মেয়েটা মা বাপের অবাধ্য হয়নি কোনোদিন, যে মেয়েটা বেপর্দা অবস্থায় চলাফেরা করিনি, যে মেয়েটা নামাজ কাজা করিনি, যে মেয়েটা বাপ মাকে প্রাইভেট টিউশনের নাম করে অমুক পার্কে তমুক পার্কে নদীর ধারে যেয়ে বসে গল্প করিনি, এই মেয়ের বিয়ে দেওয়ার সময় পারমিশন নেই মা বাপের জন্য ওয়াজিব। থাকবে না কোন মেয়ে যে সকাল সাতটায় প্রাইভেটের নাম করে যায় আর জখম হয়ে সন্ধে পাঁচটায় ফেরে,
প্রাইভেটে গিয়েছিল না, জেহাদের ময়দানে গিয়েছিল, বোঝা যায় না কথা বলছেন না কেন। ওর বাপ আবার গর্ব করে, আমার মেয়ের মতো একটা মেয়ে আপনি পাবেন না। ওর বাপ ঠিক বলেছ, বলো ঠিক বলেছ না, ওইরাম বাগান ঠেলা একটা অন্য, কথা বলছেন না কেন, ওইরাম বাগান ঠেলা একটা অন্য। কন্যাদেরকে তৈরি করুন, এ দোষ মা বাপের। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ঘরের মেয়ের হাতে, এরকম বড় একটা সেট দিয়ে রেখে দিয়েছ, ট্যাপ দিয়ে রেখে দাও, ট্যাপ ট্যাপ বলে তো, হ্যালো ট্যাপে কি বলে, পড়াশুনো হবে, হ্যাঁ পড়াও হবে আর শুনোও হবে। বিশ্বনবীর পাক কলেজার টুকরি আম্মাজান ফাতেমাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা আমার আলীর সঙ্গে যদি তোমার বিয়ে দেই। আম্মাজান ফাতেমা চুপটি মেরে বসে রইলেন, জোরে বলবেন না সুবহান, কাঁদলেন না। আল্লাহ নবী চুপটি মেরে থাকাটাই সম্মতি মনে করলেন, জোরে বলবেন না। তিনটি আলামতের কথা রাসূলুল্লাহ বললেন, মেয়ের সামনে প্রস্তাব নিয়ে যাবে, পাত্রের প্রস্তাব, মেয়ে যদি কেঁদে ওঠে তাহলে জানবেন রাজি নেই, যদি চুপ করে থাকে জানবেন রাজি আছে, যদি হেসে ফেলে তবুও জানবে রাজি আছে, একবার জোরে বলবেন না। তিনটি আলামতের কথা রাসূলুল্লাহ বললেন। তবে আমাদের ফাতেমা গুলোর আর হেসে কেঁদে ওঠার কিছু নেই, কথা বলে না। হ্যাঁ বাপ একটা মেয়ের এই ছেলের ছবি এনেছে, মাস্টারি চাকরি করে বসিরহাটে প্রাইমারি স্কুলের চাকরি করে, মা ফটোটা নিয়ে খুব খুশি, ছেলেটা এই ছেলেটার কাছে দিলে আমার মেয়েটা শান্তিতে থাকবে। ফাতেমা দেখতেছে, হ্যাঁ ফাতেমা এই একদিন ছেলেটা কি সুন্দর, প্রাইমারি টিচার, দেখ তোর পছন্দ। ও ঘুরিয়ে স্বাভাবিক অবস্থা মাকে বলছে, মা তোমার পছন্দ? ওর মা নিষ্পাপের মতো বলতেছে, হ্যাঁ আমার পছন্দ, তুই কর। এই কথা ঠিক বলছিলেন, জোরে বলে, চলছে না চলে নেই, লজ্জা নেই ওই মেয়েটার ভিতরে। ও নজনে যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দা নিশি না মা বোনেরা, আল্লাহ নবী কলেজার টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেবে আমার নবী, আমার নবী হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর কাছে গেলেন, সম্মতি পেলেন, হযরতে আলীর কাছে গিয়ে বললেন, ও বাবা আলী আমি তোমার জন্য একটা কন্যা দেখেছি, একটা পাত্রী দেখেছি বাবা আলী, তুমি কি বিবাহ করবে? হযরতে আলী লজ্জায়, এত শর্মিন্দা, তো লজ্জায় পড়ে গেলেন যেন জমিনটা ফাঁক হয়ে গেলে জমিনের নিচে ঢুকে যায়, এত লজ্জা এত লজ্জা। আল্লাহ নবী বললেন, বাবা আলী আলাহায়া ও শোভা তুমি নাল ইমান, লজ্জা হলো ইমানের একটি শাখা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বলছেন না কেন, কি বলছে এই মাসে হবে, নাহলে ইশারা করছে হাওয়া কর দেবে, হ্যাঁ এর বাচ্চা কি হবে, এর ঔরসের বাচ্চা কি হবে বলেন দি। শুধু দোষ দিচ্ছে সমাজ খারাপ, সমাজ খারাপ। এ নজনেরা
যুবকেরা ছেলেরা বাচ্চারা, আমি বলেছিলাম আমরা যে ইসলামের ভিতরে রয়েছি, আমার নবীর আদর্শ আনিত ইসলামের ভিতরে আমরা নাই, অন্য কমিউনিটি তৈরি করা ইসলামের ভিতরে আছি, ওটা এক একটা করে প্রমাণ করছি, বুঝে নেন। আল্লাহ নবী কলেজা টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার নামটা গোপনে রাখলেন, হযরতে আলীকে বললেন বাবা আলী, ও বাবা আলী এই এরকম কন্যা এরকম মেয়ে পৃথিবীর জমিনে তুমি আর একটাও পাবে না, জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাদ আল্লাহ নবী পাক জবানের উপরে কথা বলতে পাচ্ছেন না, অনেকক্ষণ ধরে চুপ করে থেকে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর পুরুষদের বিয়ে করতে গেলে তো তিনটে শর্ত আপনি বলেছেন, তিনটের ভিতরে একটা শর্ত আমার কাছে আছে, বাকি দুটি শর্ত আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো পাক জবানে বলেছেন আর রাজুলুন নিকাহু শর্তুন সালাসা, কোন পুরুষ যদি বিবাহ করতে চায় তার ভিতরে তিনটি শর্ত তোমরা দেখবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ভিতরে দুটো শর্ত নাই, আমার জন্য বিয়ে করা বৈধ নয়। আল্লাহ নবী বললেন বাবা আলী, ও বাবা আলী মোহরানা দেবার মতো কি তোমার কাছে পয়সা নাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলীর কাছে মোহরানা দেবার পয়সা কি করে থাকবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আলীর কাছে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ নবী আবারও বললেন বাবা আলী একটু খেয়াল করে দেখো, পয়সা যদি নাও থাকে তোমার পরিশ্রমের কি কিছু জিনিস দিয়ে তুমি মোহরানা বাঁধতে পারো। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জিহাদের ময়দানে গিয়েছিলাম, একটু গনিমতের মাল আমি পেয়েছিলাম, ভাগ পেয়েছিলাম, ওইটা আমার পরিশ্রমের জিনিস, হুজুর ওই তো অতটুকু মাল আমার কাছে আছে, একটা তলোয়ার ভাঙা ডান্ডি, একটা আপনার ডাল ভাঙা অংশ, আর একটা পানি খাওয়ার একটা পানির পাত্র মশক। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর এইটাই হলো আমার সম্বল। আল্লাহর নবী মুচকে হেসে বললেন বাবা আলী আমার ফাতেমার জন্য ওটাই মোহরানা আদায় করে নিলা, জোরে হবে না? নবী নাম বলছে কখন? মোহরানা যোগ্য পেয়ে তবে আমার মেয়ে, একবার জোরে হবে? সব মোহরানা দিয়েছেন যে কজন আছেন বেহালা, এ মাছ কেড়া খুব বাজার থেকে ফিরি পাওয়া যাচ্ছে, তিন সপ্তাহ চার সপ্তাহ দু মাস পরে মাছের দাম মেটাই, মাছ ধারে পাওয়া যাচ্ছে, কফি সবজি চাল তেল সব ধারে পাওয়া যাচ্ছে, আর এটা বে করবো মোহরানা নগদে হবে? কথা ঠিক না? বল জোরে বলেন হবে নি? হবেনি হবেনি করতে করতে আজরাইল এসে হাজির 40 বছর পর, আজরাইল এসে বলছে চ ঘর চ, মোহরানা তো আর নি ভুলে গেছে, কোনোদিন ক্ষমাও চাইনি, এরাম সব আসামি। কথা ঠিকটা বুঝ জোরে বলে, আজরাইল এসে হাওয়া বডি পড়ে রয়েছে, হবেন হয় হয়ে গে তিনটে বেশ ভালো করে কাফন জড়িয়ে বেঁধে খাটিয়ার উপর রেখে দিয়েছে, দুটো দালাল এসে হাজির, আপনি কি দালালি চলে? এখানে এরকম দালালি হয় আমাদের ওদিকটা, আপনার দিকে হয়? বুঝতে পারে দালাল, ওখানেও দালাল ফিট করে রেখে গেছে, দুটো দালাল আস্তে আস্তে গিয়ে ভাবির কাছে যে বলছে আবি ভাই খুব ভালো মানুষ ছিল গো, আর কি করবে সব বাইকে চলে যেতে, দালাল দালালের কথা বুঝতে পারেননি, কি আর করা যাবে, যাক আবি তা ওই মাফ করে দাও, মোহরানাটার ঝুলিয়ে রেখুন মাফ করে দাও, 40 বছর যে স্বামীটা নিয়ে ঘর করলো এক জায়গায় শুলো, সেই স্বামী আজকে সামনে খাটিয়ার উপরে শুয়ে আছে, ভেতরটা কত জ্বলছে বলেন তো, আর এই দুটো দালাল কানের কাছে ঘ্যাঝার 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 করছে,
ওর ভেতরটা জলে, কিছুই বলতে পারে না, তাই হাত দুটো ওপর তুলে বলছে, ভাই আমি আমার আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, বলে না হাতের আম করে তো, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। ভাই মাফ করার চিহ্ন এটা, কি চিহ্ন? ইয়ে গোদা বাংলা ভাষ বোঝে না, কি চিহ্ন? জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না, কথা শুনে মিলছে তো? মাফ করে দিলাম, মাফ করে দিলাম, কথা শুনে মিলছে? জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না। এনা জনে যুবকেরা ফতোয়ার কিতাব এসেছে, যে পুরুষটা বিয়ে করার সময় মোহরানা মেটায় না, ক্ষমা চেয়ে মরে না, ওই পুরুষগুলো মরে যাবার পরে কায়ামত পর্যন্ত ওদের কবরে জেনাকারীদের আজাব দেয়া হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, কায়ামতের দিনে যে পুরুষটা মোহরানা মেটায় না, ক্ষমা চেয়ে নেয় না, স্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে মরেনি, কিয়ামতের দিন ওই পুরুষগুলোকে জেনাকারীদের কাতারে হাসর করাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে যা যা বাকি আছে প্রকাশ করে লাভ নেই, আজকের মোটামুটি অজ হয়ে যাওয়ার পরেই গিয়ে কসির মায়েরকে জড়িয়ে ধর, গোনা হবে? হাত দুটো ধরো, পা দুটো ধরো প্রয়োজনে, রাতের অন্ধকারে ক্ষমা চাও, আমাকে মাফ করে দে কচির মা, তুই আমাকে ক্ষমা করে দে, কারণ তুই যদি মাফ না করিস জেনাখোর হয়ে যাব, কিয়ামতের দিন নাজাত পাবো না। এ নজনেরা তোর বিবি যদি একবার একবার যদি মুচকে হেসে বলে, পাগলামি করো না, আল্লাহ রাস্তে আমি তোমায় মাফ করে দিলাম, রসুল আল্লাহর হাদিস অনুযায়ী তোর ক্ষমা নসিবি হয়ে যাবে। জোরে হবে না? তাহলে মোটামুটি আজকে জলসার শেষে গিয়ে একটা খেলা হোক, কথা বলছেন না কেন? আরে ভাই জীবনে তো অনেক কবাডি খেলেছো, আজকে বাড়িতে যেয়ে খেলো, তাহলে খবর খুব খারাপ। যে হুজুরির মুড়ি দাও, জম্মের বেটা পিটবে বলো খবর। যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী বললেন পুরুষ বিয়ে করতে গেলে তিনটি শর্ত থাকতে হবে। এক নম্বর শর্ত, আল্লাহ নবী কি বললেন, যে পুরুষের শুধু পুরুষত্ব থাকলে হবে না, সালমান খানের মতো বডি হলে হবে না, শাহরুখ খানের মতো দেখতে শুধু হলে হবে না, যায় যে তোমার বিবি হবে ওই বিবির সংসারের এ টু জেড কাজ করা, সংসারের সমস্ত কাজ করার ক্ষমতা তোমার ভিতরে থাকতে হবে। এই কথা বুঝতে পারছেন না কি? এই ওয়াজ খুব একটা বোঝা যায় না, যে বিয়ে করার আগে মেয়ের বাপ এসে প্রশ্ন করবে, খোকা তোমার নাম কি? ও পরে কি কাজ করো? ওটাও পরে কি অ্যাসেট আছে? ওটাও পরে তোমার বাপের কতটা আছে? কেন ওর বাপের সঙ্গে বেঁধে দিবি নাকি? আর জিজ্ঞাসা করো রে, সংসারের সব কাজ পারিস খোকা? যদি বলে কে বুঝতে পারলুম না, জানবেন ও মাল দু নম্বর, ওর কাছে মেয়ে দিলি মেয়ের জীবন খারাপ। কথা বুঝতে পারছেন নাকি? সরাসরি প্রশ্ন করো, শরীয়তের কিতাবে বলা আছে, প্রশ্ন করো, কচি তুমি সংসারে এ টু জেড কাজ করতে পারো? রান্না বাড়া, ঘরদোর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় পরিষ্কার করা পারো? এরামকে জিজ্ঞাসা করলে মেয়ে দেবে? হ্যাঁ, ছেলের মেয়ের বাপ যদি এসে প্রশ্ন করে দেবে? দেবে। কিন্তু এই রীতি বাদ দিয়ে অন্য ধর্মের রীতি শুরু হয়ে গেছে, খোকা তোমার নাম কি? হিন্দুদের দেখাশোনায় গিয়ে উপস্থিত হবেন, রসুলুল্লাহ বললেন এইভাবে দেখো, খোকা তুমি সব সংসারের কাজ করো কিনা, পারো কিনা, কথা বুঝতে পারছেন না? আর আমরা এগিয়ে চিকি জিজ্ঞাসা করছি কি, খোকা তোমার নাম কি, তোর বাপের ক বিঘে সম্পত্তি আছে? হ্যাঁ, আর দালালও এখানে রয়েছে, কথা ঠিক না? বুঝলে বললেন পাশে একজন দালাল থাকে না, ও বললে গে ছেলের বাপের তুই যা বলবি খোকা তোর পাশে আমি রয়েছি, একটু বাড়াবো। দালালের কাজ কি? একটু বাড়ানো। জিজ্ঞাসা করছে খোকা
তোমার কি আছে? বলে আমার সেরকম কিছু নেই, গাঁকুব বাজারে একটা দোকান রয়েছে। দালাল পাশ থেকে বলছে শুধু দোকান না, এসি আছে। কথা বুঝাচ্ছেন নাকি? ছেলে দুটো কেসে ফিরলো ওইরকম, মেয়ের বাপ জিজ্ঞেস করে তোমার কাশি টাশি হয়? না, এসিতে থাকি, একটু কাশি। দালাল সহ্য করতে বাড়াচ্ছে, শুধু কাশি হয় না, মুখে রক্ত রক্ত ওঠে। বুঝতে পারছেন না, ওই দালালই তো শেষ করবে। বিয়ে করা শুধু সুন্নত নয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে যে কন্যাকে তুমি তোমার জামাই বানাবে, যে কন্যা যার হাতে তুলে দেবে ওকে জিজ্ঞাসা করো সংসারের এ টু জেড কাজ করার ক্ষমতা আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন করো, বাবা আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব, মোহরানা কিন্তু বাকি রাখা চলবে না, মোহরাটা তোমাকে দিতে হবে নগদে, ওটা তোমার পরিশ্রমের মাল অর্থ দিয়ে করতে হবে, তোমার বাপের টাকা দিয়ে মোহরানা নয়। তুমি গতর খামিয়ে যে রোজগার করেছো টাকা, যে অর্থ, যে জিনিসটা দিয়ে বিয়ের আগে কিন্তু মোহরানা মেটাতে হবে। তৃতীয় নম্বর শর্ত, আমার মেয়ে আমার ঘরে নামাজি ছিল না, আমার ঘরের মেয়ে পর্দা নিশিনা ছিল না, তোমার হাতে তুলে দেও বাবা, আমার মেয়েকে পর্দার ভিতরে রাখতে পারবে কিনা, তোমার যোগ্যতা আছে কি? আমার বেনামাজিনী মহিলাটাকে নামাজিনী বানানোর দায়িত্ব তোমার, ভরণ পোষণের দায়িত্ব তুমি কি নিতে পারবে? ওই পুরুষটা যদি বলে না পারবো না, রাসূলুল্লাহ বললেন বিয়ে দিও না, ওই কন্যাকে তোমার মেয়েকে ওই ছেলের সঙ্গে তুমি বিয়ে দিতে যেও না। ও নজরে যুবকীরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন বিয়ে করা শুধু সুন্নত নয়, বিয়ে করার পরে দেখতে পাওয়া যায় যদি কোনো স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, ওই স্বামীটা অসুস্থ বিবিকে তুলে বলবে না যা রান্না বাড়া কর, যা রান্না করে নিয়ে অমুকের ঝি অমুকের মেয়ে গালাগালি করে রান্না করে পাঠিয়ে দেখ, ও স্বামীর বাচ্চা নয়, ও স্বামীর জাত নয়, ও হাজবেন্ড নয়, ও হলো কুত্তা ব্যান্ড। আমি রসুল্লাহ বলছি, এ দুনিয়ার নজর যুবকিরা, আল্লাহ নবী জানিয়ে দিলে অসুস্থ বিবিকে তার ভালো একটা জায়গা করে দাও, সে শুয়ে থাক, সংসারের ঝাড়ু দোবা, রান্না বাড়া করা, কাপড় ধৌত করা, সব কাজ করে, রান্না বান্না করে ওই অসুস্থ বিবির সামনে খানা পরিবেশন করাটা আমি রসুলুল্লাহর সুন্নত বানিয়ে গেলাম। জোরে হবে না, চিল্লে হবে না, কিন্তু এরকম হয়। দু কেজি গোশ এনে, দু কেজি গোশ দোষ মানে দোকান থেকে গোশ এনে ঠ্যাং নাড়া দিচ্ছে চেয়ারে বসে, এরা একর এত ফোন করছে, কস কস কস, কষালি আয় কষালি আয় কষালি আয়, কি বলছে? এত ফোন করলে ওয়াজ করা সম্ভব? যে কষালি আয় কষালি আয়, এ হাজব্যান্ড না বলো, কিছু কুত্তা ব্যান্ড, এ মাথায় ঢোকে না। রাসূলুল্লাহ বললেন, ও 10 দিন রান্না করে, তুমি একদিন পাকাও, একদিন রান্না করো, তোমার রান্না খাবার সময় দেখবে ও হাসবে, খুশি হবে, আল্লাহ খুশি হবে। জোরে বলুন, জোরে হবে না, এ সুন্নত হয়। ঠ্যাং বিচড়ে দে, নুন কম হয়েছে, নুন কম হয়েছে, ওরে জুতো দিয়ে মার, ও পুরুষের জাত নাকি? আর এ আমি এত পরিশ্রম করি, আমার শখ গেলে আমি রান্না করি, জানেন তো? জানেন না, 2020 সালে আমার একটা কন্যা সন্তান দিল আল্লাহ পাক, 2020 সালে একদম লকডাউনে ডাক্তারে বলে দিল রেস্ট্রিকশন আছে, 4 মাস কোনো ওঠা আপনার কাজ করতে পারবে না। চিন্তায় পড়ে গেলেন আমার আহলিয়া, কি হবে এই লকডাউনে, মাও আসতে পারছে না, কেউ কি কে কি করবে, কাজের মেয়েটা তো সেও রান্না বান্না করে দেয়, আপনি তো খাবেন না। আমি, তুমি অত টেনশন লেচ্ছ কেন? আমার তো এখন জলসা জুলুস নেই, এখন তো বাড়ি, টোটাল সংসারের কাজ আমি করব। এত খুশি, এত আনন্দের সঙ্গে আমার 4.5 মাস আমি রান্না করেছি, আমি জীবনে এত খুশি হইনি।
সংসারের এ টু জেড কাজ করতাম আমি। এতে কি হলো, স্ত্রীর মহব্বত আরো স্বামীর প্রতি বেড়ে গেল। একবার জোরে বলুন সুবহান, জোরে হবে না, করবেন, করে দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। আর এনে যদি এরকম ঠ্যাং নাড়া দাও তাহলে দেখবেন কোনোদিন নুন কম হচ্ছে, কোনোদিন ঝাল বেশি হচ্ছে, অ্যাকশন বাড়বে। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, বাবা সাহাবী আমার আলী, আমার ফাতেমার মোহরানা আমি নিয়ে নিলাম। একবার জোরে বলেন না। তাহলে এই মোহরানাটা নগদে আদায় করবে কে? দালাল। কথা বুঝতে পারিনি বস। কন্যার বাপ, কন্যার পিতা মোহরানা আদায় করলে বেটা রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। কিন্তু এসব নেই, এখানেও দালাল পাঠাচ্ছে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেবে, ও বাবা আলী আমার ফাতেমার মোহরাটা আমি নিয়ে নিলাম। হযরত আলী টুকরে কেটে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমি নাই বিবাহ করলাম কিন্তু বিবিকে রাখবো কোথায়? আমি তো একজন মুহাজিরিন, আমি তো হিজরত করা মানুষ, আমার কাছে ঘর নেই, দন নেই, মদিনার মসজিদটাই হলো আমার সব। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি কোথায় রাখবো, আমার বিবিকে আমি কোথায় রাখবো? আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। বিশ্বনবী করে যার সাহাবি, মদিনার সাহাবি হযরত আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী সাহাবি দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবীর সাহাবি হযরত আইয়ুব আল আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাই আলী ঘর নেই, কে বলেছে? আমার বোন ফাতেমা, আমার ফাতেমা ছোট্ট বোনের জন্য আমি আইয়ুব আলী, আমার যতগুলো ঘর আছে ওই ঘরের ভিতরে সব থেকে ফার্স্ট ক্লাস ঘর, সুন্দর ঘরটা আমার বোন আর বোনাইকে আল্লাহর হস্তে দান করে দিলা। জোরে হবে না? জিন্দাবাদ। যে না চাইলে পেলো। আর এখনকার আলীরা বিয়ে করার এক সপ্তাহ আগে আবার পেমেন্ট দিচ্ছে, বিয়ে হবে এক সপ্তাহ পর, কোনের বাপ আগে টাকা দিতে এসছে। এ এ পুরুষকে পুরুষের সঙ্গে বিয়ে দিচ্ছে না, হিজড়ের সঙ্গে এ কথা বলছে না কেন? না না, আপনাদের ঝুরু লীলাকে সব নি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে পুরুষগুলো কন্যার বাপের কাছ থেকে, কন্যার পিতার কাছ থেকে যৌতুক চেয়ে নেয়, এই পুরুষগুলোকে কিয়ামতের দিন কি খাওয়ার খাওয়ানো হবে? এদের কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ এদেরকে কি শাস্তি দেবে? শুনে রেখে দাও, কিতাবের ভিতরে এসেছে যে পুরুষগুলো কন্যার বাপের কাছ থেকে আদায় করে যৌতুক, এক টাকা যে কনের বাপের কাছ থেকে চেয়ে নেয়, মেয়েদের যে প্রতি মাসে আয়েসে হয় ওই যে মাসিকের রক্ত পচা দুর্গন্ধ রক্ত, এক টাকা খেলে, এক টাকা পনের টাকা কন্যার বাপের কাছ থেকে চেয়ে খেলে বিয়ের আগে, তিন মাসের পচা রক্ত খেলে যে গোনা হয় সেই গোনা পন করেন না মায়া মনে লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার অনেক মুসল্লি রয়েছে এই শাদি আবার বিসমিল্লাহ সহ চালায়, এ কথা বলছেন না কেন? সেই শুরুতে বলেছিলাম না, সব নামাজির নামাজ কবুল হয় না, বহু নামাজি জাহান্নামে যাবে, মনে পড়ছে না?
ও বেজনেরা নজন যুবকীরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে যারা কন্যা পক্ষ থেকে জোর করে যৌতুক আদায় করে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ বলছি তাদের বিরুদ্ধে কিয়ামতে আমি দাঁড়িয়ে যাব বলছে সুবহানাল্লাহ বেরিক ধর যে নবী দাঁড়াবে আপনার বিরুদ্ধে আপনি কন্যার পক্ষ থেকে টাকা চেয়ে নেবেন আপনার বিরুদ্ধে কেউ দাঁড়া কান্না দাক ময়দানের মহাশয়ে কে দাঁড়াবে নবী যদি আপনার এন্টি দাঁড়ায় নাজাত পাওয়া কোনোদিন সম্ভব হওয়ার চান্স আছে জন্মের খাওয়া খাও বিশ্বনবীর কোলে যারা সাহাবী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দেবে আল্লাহ নবী ঘরে ঢুকে খোদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায় ও নজরে যুবকীরা হযরত ফাতেমার কান্না আল্লাহ নবী কান মোবারকে চলে গেল দার নবী গুটি গুটি পায় ঘরের দরজা কাছে গিয়ে দাঁড়িয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম ও মা ফাতেমা দরজা খুলু যাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলেছে বিশ্বনবী দেখলে আমার ফাতেমার কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে চোখ দুটো লাল হয়ে গিয়েছে আল্লাহ নবী বললেন মা ফাতেমা তুমি কি রাজি না আমার আলুর সঙ্গে কি সংসারে তুমি প্রস্তুত নয় মা তুমি যদি না বলো আমি মানা করে দেবো আলীকে আজকে বিয়ে হবে না হযরতে ফাতেমা কেঁদে কেঁদে বলে আব্বা তা নয় আমি সেজন্য কাঁদি না কেন কান্দিস মা ফাতেমা কেন কান্দো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলে আব্বা আমি আমার আলীর সঙ্গে বিবাহ হচ্ছে বলে কাঁদি না তবে কেন কান্দো তোমার মা খাদিজার কি কথা মনে পড়ে গেল আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলে আব্বা জান আমি আমার মা খাদিজার কথা মনে পড়েছে বলে আমি কাঁদি না কেন কান্দিস মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বু আমি ফাতেমা আমি শুনেছি নারীরা নাকি বিয়ের প্রথম রাতে স্বামীর সামনে যখন যায় নতুন পোশাক পরিধান করে যায় আব্বা আমি আপনার কন্যা আজ রাতে আমার বিয়ে আজকের আউয়ালুল লাইল আজকে প্রথম রাত আমার স্বামীর সামনে আমি যাব আব্বা আমার গায়ে যে পোশাকটা আছে এটাই তো আমার বিয়ের পোশাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা আমার যে গায়ে পোশাকটা রয়েছে একটা দুটো তালি দেওয়া নয় আমার গায়ের পোশাকে 70টা তালি দেওয়া রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ফাতেমা আমার স্বামীর সামনে কি করে 70টা তালি দেয়া পোশাক নিয়ে দাঁড়াবো এই লজ্জায় আমি ফাতেমা ঘরে বসে বসে কাঁদছি একবার জোরে হবে না ও না জোরে যুবকেরা আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল বিশ্ব নবী চোখ দিয়ে টস টস করে পানি গড়ায় ডায়ার নবী বলেন ফাতেমা কান্দো না মা তোমার বাপ যে গরিব তোমার আব্বা যে গরিব তুমি গরিব নবীর মেয়ে তুমি গরিব নবীর মেয়ে গরিব বাপের মেয়ে ফাতেমা তুমি রোনাজালি করো না আমি তোমার আব্বা দোয়া করি আমার আল্লাহর কাছে দোয়া দোয়া চাই আল্লাহ আমার ফাতেমা 70টা তালি দেওয়ার বিনিময়ে নিজের ইজ্জতকে আমানত করে রেখেছে আব্রু করে রেখেছে স্বামীর জন্য আমার কন্যা ফাতেমার মর্যাদা কায়ামতের দিন অন্য নারী থেকে 70 গুণ তুমি বাড়িয়ে দিও জোরে হবে না সুবহানাল্লাহ বিয়ের পোশাকে তালি কটা কথা বলে না একটা তালি নয় এমনি যদি ওর মায়ের তুলে রাখা বেনারসি শাড়িটা এরে দেয় বে হবে হবে
এক একটা মা বোনের ঘরে অন্তত 5টা 7টা 10টা করে শাড়ি তোলা। আমি হিংসা করছি না, আপনারা আছে আপনি তুলে রেখেছেন তুলে রাখেন, কিন্তু আপনি শাড়ি পরে করছেন কি? আপনি শাড়িটা পরে করছেনটা কি? ও না জনে যুবকেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কাঁদে, আল্লাহ নবী চোখ দিয়ে পানি টুসা গড়ায়, আল্লাহ নবী চোখের পানি মুছে দেয়। ও আমার ফাতেমা তুমি কেঁদো না মা, তোমার কান্না আমি তোমার আব্বা সহ্য করতে পারি না। ওরে আমার ফাতেমা আমি তোমার আব্বা দোয়া চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বিয়ের পোশাকটা রসিলায় আমার আল্লাহ তাআলা জানো জান্নাতের রমণীদের সরদারিনী আমার ফাতেমাকে আল্লাহ বানিয়ে দেয়। এ যুবকেরা, আম্মা জান ফাতেমা চোখের পানিটা মুছে ফেললেন, দেন নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়ায়। ও আমার ফাতেমা আমি তোমায় কিছু দেব না, এটা হতে পারে না, তুমি আমার কন্যা তুমি আমার মেয়ে, আমি তোমায় দেব না এটা হতে পারে না ফাতেমা, আমি তোমায় দেব। এই না বলে আল্লাহ নবী গুটি গুটি পায়ে ঘরের কোণেতে চলে গেলেন। কাঠের বাক্সে রাখা সিন্দুক থেকে আল্লাহ নবী একটা মোটা কাপড়ের সুতো তৈরি করা, আল্লাহ নবী একটা চাদর মোবারক বার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চাদর মোবারক বার করে ওই চাদরটা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা থেকে পা পর্যন্ত টোটাল চাদরটা জড়িয়ে দিলেন। আল্লাহ নবী আব্বা শিক্ষা দিচ্ছে ফাতেমা, এই হলো সেই চাদর যে চাদরটা পরে তোমার মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা খাদিজা, তোমার মা খাদিজা তোমার বাপের জন্য 2500 ফিট উঁচু ওই যে গারে গারে হেরা ওই জাবারে নূর ওই পাহাড়ে আহরণ করত খাবার নিয়ে যেত গভীর রজনী আমার খাদিজা তোমার মা খাদিজার চেহারাটা রূপটা কেউ যাতে না দেখতে পারে, গভীর রাতের অন্ধকারে তোমার মা খাদিজা চাদরটা মুড়ি দিয়ে ওই পাহাড়ে খাবার নিয়ে চলে যেত। ও ফাতেমা আমি সেই চাদর তোমার গায়ে জড়িয়ে দিয়েছি, স্বামীর বিনা পারমিশনে গায়ে চাদরটা যেন কোনোদিন খুলো না। জোরে হলো না, জোরে বলেন। ৬০০ টাকার একটা বোরকা জুটেছে, 1000 টাকা চেয়ার ভাড়া গেল, 600 টাকার একটা বোরকা জোটাতে পারলে না, এ চরিত্র কার? মুসলমানের? এ কথা বলছেন না কেন? লাইটিং কায়দা করে যাওয়ার, বে হবে দিনের বেলা লাইট জ্বলতেছে রাত্রি চেকামেকা কথা। আমি আমি হারাম ফতোয়া দিচ্ছি না, বলছি আমি শুধু বোঝাতে চাইছি যে খরচাটা আপনার মেয়ে ছেলের বিয়েতে করছেন করুন, শরিয়াতকে বাঁচিয়ে করছেন, শরিয়াতের পারমিট নিয়ে করছেন, আপনার কাছে ইসলাম কোথায়? আমি এটাই বোঝাচ্ছিলাম তো নাকি, যে আমাদের কাছে যে ইসলামটা আছে এটা আসলে রসুলের আনিত ইসলাম নয়। কথা বুঝতে পারছেন না নাকি? আল্লাহর পছন্দনীয় দিন ইসলাম এটা নয়। আল্লাহর পছন্দনীয় দিন হলে আপনি যদি ধর্মের ভিতরে থাকতেন তাহলে আপনার কন্যের আপনার কন্যার বিয়ের দিনেতে সাজ পোশাক যা দিয়েছেন দিয়েছেন, অন্তত একটা বাপের দায়িত্ব পালন করে অন্তত একটা 600 টাকার হলেও একটা বোরকা ঢিলা বোরকা গায়ে পরিয়ে দিয়ে তো বসাতেন। কোথায় বাপের দায়িত্ব পালন করেছ? ওই 3 লাখ টাকা খরচ করে ওটা বাপের দায়িত্ব না, ওটা টাকার গরম। এ কথা বুঝতে পারছেন না নাকি? 3 লাখ টাকা বাজেট করে যে খরচা করলে ওটা কিসের গরম? টাকার গরম। শরিয়াতকে মেনে বিয়ে দিলে 3 লাখ টাকা খরচা করলেও হারাম ফতোয়া আসতো না,
যদি এই কন্যার গায়ে একটা বোরখা পরার থাকতো, আপনি করেননি, তাই আপনার মেয়েটাকে খোলা বাজারে বসিয়ে রেখেছেন, ওই 3 লাখ টাকার হিসাব কেয়ামতের দিনে দিতে দিতে আপনাকে জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। আলোচনা মাথায় ঢুকছে তো? সাবধান হন, বিয়ে দেন অবশ্যই, মেহমানদারি করুন, হাজার হাজার লোক খাওয়ান, বিরাট অ্যারেঞ্জ করেন, শরীয়তের ফতোয়া হারাম হবে না। কিন্তু শরীয়তের ভায়োলেশন করে, শরীয়তকে ভায়োলেশন করে, শরীয়তের গলায় ছুরি চালিয়ে দিয়ে আপনি নিজের চরিত্র চরিতার্থ করবার জন্য, সমাজে সমাদৃত হওয়ার জন্য এই কাজগুলো আপনি করবেন, নাজাত পাবেন না। রাসূলুল্লাহ বললেন সব থেকে বরকতপূর্ণ বিবাহ হলো অল্প খরচে যে বিয়েটা হয়। একবার জোরে বলেন, জোরে বলবেন না, কোন বিয়ে? অল্প খরচে। আর আমাদের কি হচ্ছে, 3 দিন ধরে ডিজে, খরচাটা কম, মাঝখানে আবার হিজড়ে, তারপরের দিন আবার রং খেলা, রং মাখাচ্ছে কে? ভাবির গায়ে দেওর, ওরে ওর হাত কেটে ফেল, খাওয়ার সময় সময় মনে হয় এই সময় হযরতে ফারুকে আজম ওমর থাকলে একটারও মাথা থাকতো না। কথা বুঝতে পারছেন না? ভাবির গায়ে কাদা মেখতেছে দেওর, ছি 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 ছি, এ চরিত্র কার? শয়তানও এরকম করে না। ভুল বলছি? চলে তো রং খেলা করছে, আবার ভাবির এমন এমন জায়গায় রং মেখতেছে, ওর কি আনন্দ হচ্ছে, ওরে কাওরাত জাত, ওর রাগ হচ্ছে বলে। এবার সাবধান হন, আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি একদিন তোমারই না মসজিদে হবে এলা, একদিন তোমারই না মসজিদে হবে এলা, তৈরি থেকো তৈরি দেখো কবরের মাল সামান, যদি হবে না চিল্লে হয় না, একদিন তোমারই না মসজিদে হবে এলা। আল্লাহুম্মা সাল্লি আলা, হুজুর কই? না দেরি হয়ে যাবে, অনেক দূর রাস্তা। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারই না মসজিদে হবে এলা, একদিন তোমারই না মসজিদে হবে এলা, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, যদি হবে না মসজিদে হবে এলা। আল্লাহুম্মা সালাম আলাইকুম, ভাঙড়ে
টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্না জোরে হবে না নারাই থাকবি, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্না, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা। আবার কি আম চাচ্ছ কি জ্বালা বলো তুমি, 3 ঘন্টা ধরে চলতে বসে শরীর ঠিক আছে তো? আসুন সকলে দাঁড়ায় প্রাণ খুলে একটু নবী শানে ইয়া নবী সালাম আলাইকা, তোমার নাম রহমাতাল লিল আলামিন, তোমার নাম তোহা ইয়াসিন রাখিলেন রব্বাল আলামিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, জিবরীল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, লও সালাম প্রাণের পয়গম্বর, লও ডেকে মদিনা মাজার, আমরা যে বড়ই গোনাগার দেখিব রোজা যে আপনার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লিম সাল্লাম। প্রাণ খুলে উচ্চ আওয়াজে তকবীর দেন তো নারাই তকবীর, জোরে হয় না নারাই তকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা ভাই হিজবুল্লাহ সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা ভাই হিজবুল্লাহ সাহেব, সিলসিলা হক মুসাদদের জামান, নারাই তকবীর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।